ক্লাবে সমস্ত মৎস্যশিকারী বন্ধুদের স্বাগত। মহেশ্বরপুর দিঘিতে যে পাস কদিন আগে চললো, 5 দিন বা 6 দিনের জন্য, সেই পাশে প্রথম দিনে ঘাটের সিটে একটি মাছ ধরার ভিডিও আপনারা দেখুন। মাছটি কম বেশি 1.5 কেজি বা তার বেশি ওজন ছিল, দেখতে থাকুন সেই ভিডিওটি। এর আশেপাশে বলতে ইয়েটা আছে, রেউ দিঘি, রেউ দিঘি, ওদিকে বইছি, ফুরফুরা একটা, আর কুমির মোড়া একটা, আর ইয়ে হলদি পুকুর, আর একটা কি আছে খেয়াল নেই। প্রচন্ড হ্যালো, কে? হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো দামু। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ দেখতে হবে গো, আমি তো টোটালি অনলাইনে চলে এসেছি, দেখতে হবে আমার। আমি তো বাইরে রয়েছি, আমি বলতে বলতে বৈকাল। আচ্ছা রঙের দোকান আমি আগে আসি, আগেটা একটু আছে যেখানে মালিক। হ্যাঁ যা হয় আর কি, বুঝতে পেরেছি, ওই জন্যই তো আমিও করছি না, তুমি বললে বলে আমি বললাম দেখছি যা হয়। করো না তুমি, 4টের পর করো। দেখছি, ঠিক আছে। প্রসেসরের কি মডেল আছে দেখে বলো, আমি গিয়ে দেখবো এখন। আরে প্রসেসের মডেলটা কি আছে সেটা তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে চলো। হ্যাঁ আমি 4টে নাগাদ গিয়ে দেখছি। হ্যাঁ তুমি 4টে নাগাদ ইয়ে করো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিরগেল না গ্লাস কাপ। হুম